গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। কালকে রাত্রেবেলা খাইনি, ছেলে জ্বর উঠেছিল, শুয়ে পড়েছি। আজ সকালবেলা উঠে মুড়ি খাচ্ছি আর বিড়ি করছি। বলছি লঙ্কা দিয়ে আর নেই বলছি তো নাও। তুই কি করছিস? হিসু করা প্যান নিয়ে পড়তেছিস? সব একদম প্যান পড়া শিখে গেছে সবে। তো বন্ধুরা, সকালবেলায় ছেলেদের সাথে একটু আড্ডা মেরে আর আজকে দিয়েছে বিড়ি। তো বিড়ি দিলে আমার প্রচণ্ড কাজের চাপ, কিন্তু কিছু করার নেই, রান্নাও করতে হবে, খেতেও হবে, জানো তো। তো বেশি কিছু করবো না, ফুলকপির তরকারি আর একটু ভাজাভুজি আর ভাত, আজকে নিরামিষই। আর জানো তো বন্ধুরা, আমার অনেক ব্লগ জমে গেছে, তো যার কারণে আমি দুদিনের ব্লগ একদিনে সেরে দিতে চাইছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে। তো এবার থেকে চাইবো যে প্রত্যেক দিনের ব্লগ, মানে ধরো কালকে হবে আজকে দেওয়ার চেষ্টা করব, কারণ ওটাতে দেখতেও ভালো হবে আর কোনো ওকেশান পড়লে সেটাও তাড়াতাড়ি যাবে। না হলে কি হয় বলো তো, প্রত্যেক দিনের ব্লগ সবাই চলে যায়, আমি পিছিয়ে পড়ি। এবার তো এবার আর উঠবে না, হাতটা এবার কেটে বাদ দিয়ে দিতে হবে। এইদিকে রান্না করছি আর ওইদিকে বাবিন একদম গোটা কালি ঝুলি মেখে একদম একসা। তো যাই হোক, আমি কালকের ব্লগটা ওইটুকুনি করেছিলাম, আর করতে পারিনি, একটু একটু করেই হয়ে যায় জানো তো বন্ধুরা। তো তারপরে পরের দিনে হচ্ছে আজকে দুষ্টু মিষ্টিকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছি। এখন ওদের খেতে খুব ইচ্ছা, মানে বাড়িতে যতটা না খাই, পাড়ার লোক যদি নেমন্তন্ন করে, ওদের যে আনন্দ তোমরা ভাবতে পারবে না। তো যখনই বলছি যে আমাদের বাড়ি ভাত খাবি, ও বৌদি তুমি মাকে নেমন্তন্ন করে এসো, নেমন্তন্ন করে এসো। তো যাই হোক, ওর মাকে গিয়ে বলে এলাম যে দুষ্টু মিষ্টি আজকে খাবে, আজকে হচ্ছে তোমার মাংস করবো আর মাছের ঝাল ভাজা, ভাজা করবো না, ওরা তো বাচ্চা বেশি কিছু খায় না, তো ভাজা করবো ভাবছিলাম। আমার বাড়িতে না সেইরকম কিছু ভাজার বাজারও নেই, ধরো যেমন ভাজা করার মধ্যে বেগুন ভাজা হেনা তেনা তো নেই, তো ওই জন্য আমি করিনি। আজকে কিছু অল্প কিছুই রান্না করে ওদের খেতে দেবো। তো বাচ্চাদের কি বলো তো, যেমন তেমন করে খেতে দাও, তুমি একটু গুছিয়ে সাজিয়ে ভালো ডেকোরেশন করে ওদের দাও, ওদের মনটা একদম মানে গলে জল হয়ে যাবে। সত্যি কথা বলতে, এই যে এই মাছটা দেখছো, এই মাছটা কিন্তু ভীষণ টেস্টি খেতে, সত্যি বলছি। তো মর্নিং বলতে পারবো না, কারণ মর্নিং এখনও মানে কি বলবো, কটা বাজে দেখাচ্ছে, পুরো পাক্কা 12টা বাজে। তো মর্নিং হয়ে গেছে, তো আর রান্নাও বসে গেছে, আর এখন বাড়বো বাড়না। তো আজকে দুষ্টু মিষ্টিকে নেমন্তন্ন করেছি, আজকে বাড়িতে আমাদের গেস্ট আসবে, স্পেশাল গেস্ট, সেটা হলো দুষ্টু মিষ্টি। তো ওর বাচ্চা দুটো, মানে বাচ্চা দুটো মেয়ে না, খুব ভালো, আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে জানো তো। তো মানে যখন কেউ থাকে না, হয়তো কোলে নিয়ে, এখন তো মানে এমন শখে শখে খাইয়েও দেয়, তা আমি ভালোভাবে খাওয়াতে পারি না, আমি খাওয়ালে কাঁদে, কিন্তু ওরা খাওয়ালে আমার ছোটো ছেলে খেয়ে নেয়। তো যাই হোক, বেশি কথা বলবো না, ভাত হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে, মাংস করবো, মাংস মানে পরশু দিন নিয়েছিলাম সেই মাংসটাই করবো, আর মাছের ঝাল করবো, আর দেখা যাক আলু সেদ্ধ দিয়েছে আর কি করবো। ওরাও তো বেশি খায় না, ওরা একোটা করে খায়, তো ওদের জন্য সেরকম স্পেশাল কিছু করার দরকার নেই, ওরা মাংস হলেই খেয়ে নেয়। তো চলো ভ্যাট ভ্যাট করবো না, এখন পর্যন্ত টাটা। এটা এক ধরনের ইলিশ মাছের ছোট জাত জানো তো, কি ইলিশ আমি জানি না ভাই, তোমরা কেউ যদি জেনে থাকো কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে। তো এই মাছটা সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর এরম একটু ঝাল করবো, ঝাল ঝাল বেশ। আর সত্যি কথা বলতে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আমার, না একটু কম ঝাল আগে খেতাম, এখন একটু ঝাল ঝাল যেন বেশি ভালো লাগে। চলে এলি ঘর? হ্যাঁ গো চলে এসছে। স্নান টান সব করে দিয়েছি আর চান তাকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর ও কাকিমার কাছে খেলছিল, একা একা বাড়ি চলে এসেছি। দেখো কি বিচ্ছুই হয়েছে, চলে এসছো তুমি একা একা, বাবাই কি গো, ও বাবা পালিয়ে এসো পালিয়ে এসো পালিয়ে এসো। তো
তারপর সর্ষেটা বাটার পর ওইখানেই ওই মানে শিলেতে আদা রসুনটাও একবারে বেটে নেবো, কারণ মাংস করবো। মাংসটা ওদের মতন ঝাল ঝাড়াই করবো, কারণ যেহেতু ওরা ঝাল খায়নি বাচ্চা, তো ওরা যেটা খায় সেইরকমভাবে করাটাই উচিত, তাই না? তো যাই হোক, একটু একটু করে আদা একটু রসুন এরকমভাবে করে নিচ্ছি। আর এইদিকে বাবিনের ভাই অন্যায় করে যাচ্ছে, খাবার আনতে যাবে দাদার খাবার কি ও। সত্যি কথা বলতে বড় হলো মানে কি বলবো, বড় যারা হচ্ছে তোমার বয়স্ক তাদের খাওয়ানা যতটা না তৃপ্তি, বাচ্চাদের খাওয়ালে তার চার গুণ তৃপ্তি। সত্যি কথা, ওরা হয়তো কিছুই খায় না কিন্তু ওদের কত আনন্দ বলো তো। তো বাবিনের বাবা মাঝে মাঝেই বলে দুষ্টমিষ্টিকে তুমি খাওয়াতে পারো না, রান্না করে ওদের খাওয়াবে আর ওদের ডাকবে, ওরা ভীষণ ভালো, আমার ছেলেদের নেয় কোলে নেয়। সত্যি কথা বলতে আমার যখন মানে অসময়ে কেউ ডানা মানে ছেলের ডানা ধরার মতন থাকে না, ছেলে কেঁদে যায়, বাঁধা থাকে অনবরত কেঁদে যায়, তখন কিন্তু একমাত্র ওই দুটো 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 ছোটো ছোটো বাচ্চা মেয়েই আমার ছেলেকে নেয়, বিশেষ করে ছোটো ছেলেকে। তো যার কারণে ওদের কাছে আমি অনেকটাই ঋণী, জানো তো। আর সত্যি কথা বলতে ছোটো হোক বা বড় হোক, যে তোমাকে হেল্প করবে সেটা হেল্পই হয়, তাই না? সে ছোটো বলে সেটাকে বলবো যে করে না তা নয়। আমার তো বেশিরভাগ বাবিনের ভাই বাঁধা থাকে, তোমরা সবাই দেখো, বেঁধে বেঁধেই আমি ওকে কাজ করি। আর সত্যি কথা বলতে আমরাও এরম ছোটোবেলায় নাকি বাঁধা থেকে থেকেই মানুষ হয়েছি, আমার মা বলে, সেইরম ছেলেকেও এরমভাবেই মানুষ করতে হচ্ছে। যাই হোক, আমার কপাল খারাপ তার কারণে হচ্ছে, আর ওরা বাচ্চা তো, ওদের একটুখানি তুমি কোলে নিয়ে ঘুরালে ওরা প্রচুর আনন্দ পায়। যখন সময় হয় করি, এই যে বিড়ি দেয় কাজ করি, হাতের কাজটা না করলেও তো হবে না, না ওটা করি, কারণ হাত খরচা, ছেলেদের খরচা, অনেক রকম খরচা তোমরা তো সবাই জানো। তারপরে বাবিনের বাবা চলে গেছে, তো এখন একটু মানে কি বলবো, একটু সমস্যার মধ্যেই আমি আছি। তো আবার যদি মানে ঠিকঠাকভাবে কাজ করতে পারে আমার সব সমস্যা সলভ হয়ে যাবে। তো যাই হোক, একদিকে রান্না করছি এক সময়, আবার একবার এসে আনাজ কাটছি, এরমভাবেভাবেই করছি। তো এরমভাবেই ছুটে ছুটে করতে হয় জানো তো। আর বন্ধুরা, তোমরা হয়তো কেউ কেউ মিস করছো, আমি সেই আগে উনানে রান্না করতাম, পাতা জাল দিয়ে বাসন মানে বাটনা বাটতাম, তো ওই ওই ব্লগগুলো কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো করতাম আমার উনানে, কিন্তু তোমাদেরও কমে মানে কি বলবো, তোমাদের আমি বলতাম যে আমার উনানে রান্না করতে খুব ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, উনানে রান্না আর এখন করতে হয় না, গ্যাসেই করি। তো মাছের ঝালটা গল্প করতে করতে হয়ে গেলো, এবার নামিয়ে নেবো, নামিয়ে মাংসটা চাপাবো। মাংসটা একদমই আমি কি বললাম, ঝাল দেবো না, ঝাল ছাড়া করব। তার মাঝখানে গেলাম, গিয়ে ছেলেদের খাবার নিয়ে এলাম, ডাল ভাত ডিম সেদ্ধ দিয়েছে। তো মাঝে মাঝে সেদ্ধ ডিম দেয়, মাঝে মাঝে কাঁচা দেয়। তো সেদ্ধ ডিমটা দিলে কি বলো তো, সঙ্গে সঙ্গে এসে ছেলেকে খাইয়ে দিলাম, ওটা একটা পুষ্টি হলো। কাঁচা দিলে ওটা রয়েই গেল, কখন খাওয়াবো কখন খাওয়াবো, খাওয়ানো আর হয় না। তো যাই হোক, আর দুষ্টু মিষ্টি স্নান টান করে আমি বলি চলে আসবি, সকাল থেকে যেই বলেছি নেমন্তন্ন, তাদের যে কী আনন্দ বন্ধুরা, তোমরা জাস্ট ভাবতে পারবে না। আজকে ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, আমি একটু ওদেরই বলো, আমার ছেলেদেরই বলো, এখন একটু বেশি বেশি করে দেখাচ্ছি, কারণ আমার বরের রিকোয়েস্ট যে তুমি আমার ছেলেদের দেখাবে বেশি করে। তো যার কারণে আমি দেখাই, আর বাবি এক্ষুনি চলে আসবে, দেখো মা এই দাও, মা মাংস দাও, মা মাছ ভাজা দাও, আমি খাবো। তো মোটামুটি রান্না করলেই ও টাং তারপরে ডিমটা যে আমি এমনি গোটা দিয়ে দেবো খাবে না, ডিমটাকে সুন্দরভাবে সাজিয়ে না। বন্ধুরা, তোমাদের আমি একটা ছোট টিপস দিচ্ছি, বাচ্চাদের যদি তোমরা কোনো জিনিস খাওয়াতে ইচ্ছা হয় সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেবে, দেখবে ওরা খুব তৃপ্তি মতে খাবে। আমি তো আমার ছেলেকে খাওয়াই, আমি জানি, তোমরা বললে হয়তো বিশ্বাস করবে কি করবে না জানি না, আমার ছেলে করে খাওয়াই, ছোটটা খেতে চায় না বলে অতটা গ্রাহ্য করিনি, কিন্তু বড়কে আমি খুব যত্ন করি জানো তো। তো ও খেতে ভালোবাসে, ও বলে মা বাটিতে করে সাজিয়ে ভাত দাও, মা এই দাও, মা সেই দাও, তো দিয়ে ও খায় জানো তো। আর সত্যি কথা বলতে তোমাদেরও যদি বাচ্চারা খেতে না চায় না, এরমভাবে সাজিয়ে গুছিয়ে একবার দিয়ে দেখবে খায় কিনা দেখবে। সেই যে এরমভাবে বড়দের দেয় বাটিতে তুলে ভাত ভাজা ভুজি সাজিয়ে এরমভাবে দিবে, ওদের মনটা না খুব আনন্দ হয়। আমি সেই জন্মদিনে দিয়েছিলাম না, দিয়ে আর আমাকে মানে জ্বালিয়ে খায়, সেই যে দেখেছিল দেখে প্রত্যেক দিন বলবে মা আমাকে ওইরমভাবে ভাত দাও, মা আমাকে ওইরমভাবে ভাত দাও। ভাত কিন্তু নিজে হাতে খায় না, কিন্তু বায়নাটা কি গজ হচ্ছে, বিছানা গজ। এদেরকে নামতে বলে এরা গুছাবে না।
তারপরে এদের যে মানে কি বলবো, এরা যে চারটে মাথা যদি একসাথে থাকে শুধু মারাপিট আর ঝগড়া, আর আমাকে নালিশ দিয়ে দিয়ে পারে না জানো তো, শুধু বলবে বৌদি এই হয়েছে, বৌদি ওই হয়েছে, বৌদি আমাকে সোনু মেরেছে, বৌদি আমাকে ঘন্টু মেরেছে, খেমচেছে, কামড়েছে। তো আমি জাস্ট শুনে শুনে না ক্লান্ত হয়ে যাই। আর এখন করে হয়েছে গো, যত লোক আমাকে এসে রিপোর্ট দিয়ে যাচ্ছে, তোমার ছেলে মারে, তোমার ছেলে হ্যানা, তোমার ছেলে ত্যানা, ভালো করে পাচ্ছি না গো বন্ধুরা, আমি পুরো ক্লান্ত। স্কুল গেলে সব বলবে যে তোমার ছোট ছোট বাচ্চারা বলবে জানো তো আমার সিলেট ছিঁড়ে ভেঙে দিয়েছে, বই ছিঁড়ে দিয়েছে, আমি কি করব তোমরা একটু কমেন্ট করে জানিও, জানো এত দুষ্টু ছেলেকে আমি কি করে সামলাবো, আর মনে হয় স্কুল আর হবে না। দেখেছে দেখো ক্যামেরাটা সামনে আছে, মানে ফোনটা আছে, তো নাচার মানে কি দেখেছো তো, তিনটে হয়েছে একই, আর ছোটটা শুধু গ্যাসের ওইখানে যাবে গিয়ে অন্যায় করবে। বন্ধুরা তোমরা তো দেখলে এক্ষুনি মারাপিট লেগে গেল, এরম খেতে খেতে কতবার যে মারাপিট লেগেছে তোমরা জানো না, জানো তো সবটা তোমাদের ক্যামেরার মধ্যে ধরানো হয়নি। তো এর মধ্যে মোটামুটি ছাড়িয়ে মারাপিটটা থামিয়ে এখন আমি ভাত বাড়তে যাচ্ছি। ওদের জন্য আমি মানে কি বলবো স্পেশালভাবে নতুন প্লেট বের করলাম আলমারি থেকে, যে ওদের গুছিয়ে গাছিয়ে আমি খেতে দেবো। দেখো বন্ধুরা ভাতটা দিয়েছি কেমনভাবে, বাবিনকে মাছ ভাজা দিয়েছি, মাছ ভাজা ওকে দিয়েছি, ও খাবে না তবুও দিয়েছি। তো মাংস হলে আমার ছেলে মাছ খায় না, মাংস দিয়েই ভাত খায়। তো আমিও আমার ছেলের মতনই, যেটা হয় একটা রকম দিয়েই আমি খেতে ভালোবাসি, বেশি কিছু খাই না। দেখো এরমভাবে সাজিয়ে গুছিয়ে ওদের খেতে দিয়েছি, তো আমাকে দুষ্টু বলছে ও বৌদি আমার কি জন্মদিন আজকে, তুমি আমাকে এত সুন্দর সাজিয়ে খেতে দিয়েছো মাছ ভাজা, আর এইটা হচ্ছে যেটা তোমরা একটু তরকারির মতো দেখছো, এটা একটা মাংস জানো তো, এই মাংসটা একটু সকালের দিকে করেছিলাম, মানে এটা হচ্ছে তোমার ওই মাংসরই একটু করা ছিল, ওদের দিয়েছি, ওরা ঝাল ঝাল খেতে ভালোবাসে বলে ওই জন্য ওদের দিয়েছি। তো আর বেশি কিছু করতে পারিনি, এটা দিয়েই দিলাম আনন্দ করে। আমি বললাম দেখ এটা দিয়েই কিন্তু তোরা আনন্দ করে খাবি। আর মেয়েগুলো এত দুষ্টু হয়েছে, ঘরে একটা ভাত খায় না নিজের হাতে, কিন্তু আমাদের বাড়ি এসে দেখো নিজে নিজেই যে যার মতো খেয়ে যাচ্ছে, বাড়িতেই যত নাটক। খাওয়ার পর তোমাদের সাথে আর দেখাও হয়নি, কোথাও বলতে পারিনি, বাসন অনেক পড়েছিল, সারাদিনের বাসন মজা হয়েছিল, আমি বিকালবেলা বাজলাম। আর এখন বাবিনদের হরলিক্স খুলছি, বাবিনকে হরলিক্স খাই দিই, আর সেই ডিএমডি দুটো এখনও ঘর যায়নি, কি ভালো লেগেছে জানি না, বলছে আমরা থাকবো। ভাত টাত খেয়ে সারা দুপুর এখানেই ছিল, ওর মা ডাকতে এলো তাও গেল না, এই যে হরলিক্সগুলো হয়ে গেছে। হ্যাঁ বৌদি বলো, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, ওই যে ছোটকে খাওয়াবে ওরা, হ্যাঁ যা দেবো, এরা অবস্থা দেখো তোমরা। হরলিক্সটা খেয়েছিস পুরোটা? হ্যাঁ করো, নম নম করবে তো, নম করো তো। তো সন্ধে হয়ে গেছে, ছেলেদের খাইয়ে দিয়েছি, এখন তো পাঁচটা বাজা মানে সন্ধে, তো সন্ধে হয়ে গেছে, এবার সন্ধেটা দিয়ে দিই, দেওয়ার পরে এবার ছেলেরা এবার ঘুমাবে। তো মানে কি বলবো, সারা দুপুর জয় জয় করে আর রাত্রে সন্ধে হলেই ব্যাস হরলিক্সটা খেয়ে কোনো রকম। জোরে জোরে না বাজো, জোরে জোরে নম করে ভালো, নম নম।
সারা দুপুর মারাপিট, যুদ্ধ, মানে কি বলবো, যুদ্ধক্ষেত্র করে, স্কুল পড়া সমস্ত কিছু করে এখন দেখো ঘুমাচ্ছে, ঝুঁকছে। আমি বলছি তোকে ঘুমাতে দেবই না, তুই উঠ আগে, তুই উঠ আগে। বলছে না আমি মা একটু ঘুমাই না, ঘুমাই না। আর এইদিকে এ একদম অস্তাদি বিদ্যে করে যাচ্ছে, কারণ বাঘ তো এখন ঘুমাচ্ছে, বাঘ জেগে থাকলে অতটা উৎপাত করে না। তো আমি এইদিকে চা ফুটাচ্ছি, কারণ কালকে একটু মাথাতে হেনা করব। তোমাদের দিদি এখন একটু মডার্ন হবে, তো অনেকদিন একদম মানে সেকেলে পাগলি ঝবড়ি হয়ে আছি, এবার থেকে নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা যদি একমত হও কমেন্ট করে জানাও। বন্ধুরা, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আর এখন আমি ঘরেতেই আমার ভিডিওটা এন্ড করছি, কারণ এখন নয়েজটা কম, পাখা টাকাগুলো কম চলে, তো যার কারণে আমি রুমেতেই কথা বলছি। তো এখানেই আমার ব্লগটা শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে নাও, ঠিক আছে? আর লাইক, কমেন্ট, শেয়ার সে তো বলতে হবে না। চলো, টাটা, বাই, গুড নাইট।